পূর্ব বর্ধমান জেলার মেমারির মণ্ডল গ্রাম থেকে অবৈধভাবে মদ বিক্রি ও মদ মজুত রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। ধৃত 36 বছরের সাগর কোড়া ও 21 বছরের সাহেব হাজরা মেমারির মণ্ডল গ্রাম এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে 40 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার হয়েছে। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মণ্ডল গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। শুক্রবার মেমারি থানার পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করেছে। মেমারি থানার পুলিশের এই রূপ উদ্যোগকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাধুবাদ জানায়। সোমনাথ করকে তোমরা নয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারির মণ্ডল গ্রাম থেকে অবৈধভাবে মদ বিক্রি ও মদ মজুত রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ। ধৃত 36 বছরের সাগর কোড়া ও 21 বছরের সাহেব হাজরা মেমারির মণ্ডল গ্রাম এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে 40 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার হয়েছে। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মণ্ডল গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। শুক্রবার মেমারি থানার পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করেছে। মেমারি থানার পুলিশের এই রূপ উদ্যোগকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাধুবাদ জানায়। সোমনাথ করকে তোমরা নয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।